আসসালামু আলাইকুম, এস এফ পি এস কাটাস্কের প্রবেশ স্বাগতম। রয়েছি সেই একই পুকুরে, টিকিটের পুকুর, মাছ ধরা চলছে, সুন্দর পিঁপড়ার ডিম, সাথে কিছু মশলা, রুটি দিয়ে বানানো স্পেশাল টোপ, সব মিলিয়ে একটা ইয়াহু অবস্থা। আর আজকের যে মাছের পজিশন, তাতে আমার টম অ্যান্ড জেরি সেই গানটি মনে পড়ে গেল, যে মাছ আমার মাছ, ওগো মাছে পুকুর ভরা। বেশ সুন্দর মাছ রয়েছে এই পুকুরে। 4,000 টাকার টিকিট মনেই হচ্ছে না, এত এত মানে মাছ। হয়তো বা আজকে অনেক ঘাটের ভাইয়েরাই লাভবান হবে আশা করা যায়, তবে তার মধ্যেও যে সবাই মাছ পাবে এমনটি নয়, তবে আমাদের ঘাটের কথা বিবেচনা করে ইনশাল্লাহ আজকে হয়তো ভালো কিছু হবে। তো পিঁপড়া ডিম দিয়ে টোপ হিসেবে ফেলা হচ্ছে, পাউরুটি সহ অন্যান্য যে মশলাগুলো আছে সবগুলো মিক্স করে। আচ্ছা, আমাদের আঙ্কেল পাশে রয়েছে, রাসেল ভাই। পিঁপড়া ডিমগুলো আসলে একটু মানে পুরানো হয়ে গেছে আমাদের, আমরা যোগাযোগ করছি যে টাটকা পিঁপড়া ডিম আনার জন্য যারা পিঁপড়া ডিম সংগ্রহ করে তাদের সাথে ফোনে কথা হয়েছে। অবশ্যই আমরা কিছুক্ষণের মধ্যে টাটকা পিঁপড়া ডিম পেয়ে যাব এবং পরবর্তীতে ওইগুলো দিয়ে টোপ হিসেবে ব্যবহার করব। তো ইতিমধ্যে যা আছে এগুলো দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। এই পুকুরে আসলে অনেক মাছ রয়েছে, যেমন আমি কিছু মাছের নাম বলি। রুই মাছ রয়েছে, সুন্দর সুন্দর রুই মাছ, কাতলা মাছ রয়েছে বেশ বড়, 10 কেজি 12 কেজি। এরপরে মৃগেল মাছ রয়েছে, সেগুলো মোটামুটি বড় আছে। আর কিছু পাঙ্গাস মাছ রয়েছে, সেগুলো মানে বেশি বড় নয়। আর এভাবে আর কি মাছ কেমন কি আছে, এটি আসলে যে টিকিটটি দিয়েছে যার পুকুর তার কাছ দিয়ে শোনা। এখন সে যদি সত্যটা আমাদের জানায় তাহলে আমি যা বলছি হয়তোবা এমন ধরনের মাছই রয়েছে। তো আমাদের সেভাবেই চেষ্টা চলছে এবং আমরা অনেকগুলো মাছ পেয়েছিও, আমরা অনেকগুলো মাছ পেয়েছিও। সেখানে রুই মাছ রয়েছে, মৃগেল মাছ রয়েছে, কাতলা মাছ রয়েছে। তো যাই হোক, এভাবে আমাদের আজকের শিকার চলবে। যেহেতু এখন দুপুরবেলা, আমাদের শিকার বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত চলবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই এখানে ঘাট দেওয়া হয়ে থাকে এবং 2 সপ্তাহ আগেও দেওয়া হয়েছিল, তখন মূল্য ছিল 8,000 টাকা করে। এইবার মূল্য কমিয়ে 4,000 করা হয়েছে, কারণ আগের বার মানুষ আশানুরূপ মাছ পায়নি। তো এবার কিন্তু বেশ ভালোই হয়েছে, অনেকেই আশানুরূপ মাছ পেয়েছে 4,000 টাকা অনুযায়ী। সেভাবেই মাছ ধরা চলছে। আর এটি লোকেশন হচ্ছে বাগেরহাট জেলায় মির্জাপুর নামক একটি গ্রামে। তো যা হোক আঙ্কেল, হয়তোবা মাছের টোপ গিলেছে, মাছের টোপ গিলেছে, মাছের টোপ গিলেছে। দেখা যাক এখন আঙ্কেল মাছটি উঠাতে পারে কিনা। আমাদের অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, এঘাট থেকে আগেও 2টি মাছ কেটে গিয়েছে, একবার সুতা ছিঁড়ে চলে গেছে, একবার মাছের মুখ থেকে ছিঁড়ে চলে এসেছে। তো অবশ্যই দক্ষ হাতে আমাদের উঠাতে হবে, আর আঙ্কেল অবশ্যই দক্ষ। তো আমরা অপেক্ষমান, মাছটি আস্তে আস্তে হয়তো আমরা উঠাতে পারবো। এবং মাছের মানে ছিপ যেভাবে শক্তি প্রয়োগ করছে তাতে মনে হচ্ছে মাছ বেশি বড় নয়, আবার একেবারে ছোটও নয়। তো আমরা আসলে কাঙ্ক্ষিত সাফল্য বা এই যে মাছটি একবার উঠেছিল, আমার যতদূর মনে হচ্ছে এটি হয়তো বা রুই মাছ হতে পারে, কারণ রুই মাছ আপনার বসিতে ধরলে রুই মাছ উপরে উঠে আসে, খুব দ্রুতই উপরে উঠে আসে, বেশ দেখতেও বেশ ভালো লাগে। তো মাছটি কাছে চলে এসেছে এবং মাছটি জালের ভিতর উঠাতে সক্ষম হয়েছে রাসেল ভাই। মাছটি এই মুহূর্তে আমরা দেখছি আসলেই রুই মাছ, আর এটির সাইজ হয়তো বা 2-3 কেজি হবে, বেশি বড় নয়। তবে আসলে মাছের একেবারে সাইজ খারাপও নয়, যেহেতু মাঝারি সাইজের পুকুর এবং বেশি বড় নয়, সেক্ষেত্রে 2.5 কেজি 3 কেজি মাছ কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না, ভালোই এবং মানসম্মত সাইজ। তো মাছটি এখন বড়শি দিয়ে ছাড়িয়ে নেটের ভিতর, জালের ভিতর রাখা হবে জ্যান্ত রাখার জন্য। দেখুন মাছটি সুন্দর করে দেখানোর চেষ্টা করছি, বেশ ভালোই সাইজ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আমরা আসলে অনেকগুলো মাছ ধরতে সক্ষম হয়েছি। এভাবে আমার এই চ্যানেলে আরও ভিডিও আমি দিতে থাকবো, আমার নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক দিবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।